জি অনেক উপকার আছে। আপনাদের ভিডিও দেখেই আমি কিন্তু এই কাজটা শুরু করছি, আপনারা না থাকলে কিন্তু আমি হঠাৎ জানতামই না যে এরকম একটা মার্কেট আছে বা এরকম একটা এভাবে করাই করে এভাবে ব্যবসা করা যায় ভাই। সো বন্ধুরা, আপনাদের বলেছিলাম কোন একদিন দেখা হয়ে যাবে কোন একজন ব্যক্তির সাথে। ভাইজার আমি আলাদা আগ্রসরে কাজ করতেছিলাম, ভাই এসে আমাদের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে ব্যবসা শুরু করেছেন। ভাইয়ের মুখ থেকে শুনবো যে কিভাবে উনি শুরু করেছেন। ভাই আপনি কিভাবে শুরু করছেন ব্যবসাটা যদি বলতেন? ভাই আমি আপনাদের ভিডিও দেখে তারপরে আস্তে আস্তে মানে আমি একটা গার্মেন্টসে চাকরি করি। এখনো চাকরি করেন? এখন আমি চাকরি করি আলহামদুলিল্লাহ। ভাই জামান সবুজ আমি কাজ করি ডেসমিন ফ্যাকশন লিমিটেড। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে চেরাকালি দিয়ে ভিতরে। আমি সমস্যা নেই, ঠিকানা বলা দরকার না, কিন্তু আপনি শুরু করলেন কি হবে, বর্তমান কেমন পজিশন রয়েছে আপনার? আমি ভিডিও দেখে আসছি আয়েশা, আমি প্রথম প্রথম পারবো কিনা ভাবছি, এবার ঘুরে মানে দেখছি সব জায়গাটা, দেখার পরে যে কম দাম আমি নিয়ে বিক্রি করি ভালো লাভ হইতেছে। এরপরে ভাইদের কাদের কাছে বিক্রি করেন আপনি প্রোডাক্টগুলো? আমাদের অফিসের মেয়েরা মানে চাকরি করেন। ওখানে কতগুলো মেয়েরা রয়েছে? আমার আমার ফ্লোরের লোক আছে 1400 মতো। 1400? ভাই আপনি তো ওখানে লাখ লাখ টাকা ব্যবসা করতে পারবেন সত্যি কথা। না আমি সর্বপ্রথম শুরু করছি 3500 টাকা দিয়ে। আচ্ছা, আর এখন বর্তমানে 10-12 হাজার টাকার মতো। মানে এখন আপনি আস্তে আস্তে পুষ্ট হচ্ছে, এক মাস দেড় মাস হয়েছে আমার এটা। সবাই জানতে পারে যে আপনার কাছে এগুলো পাওয়া যাবে, তাহলে কিন্তু সবাই আপনার কাছ থেকে নেবে এবং আপনি দোকানদারের সাথে কমিয়ে দিতে পারবেন। তাহলে কি হবে ভাই, আপনার কাছ থেকে বেশি নিবে। তাহলে এই যে ভাই বিষয়টা, আমি এই জন্য আপনাকে ভিডিওটা নিয়ে আসলাম, যারা আপনার ভিডিও দেখার মাধ্যমে আরো যে সকল ভাইরাল হয়েছে, অনেক অনেক প্রতিষ্ঠানে চাকরি করে, তার পাশাপাশি কিন্তু এই ধরনের ব্যবসা করতে পারবে। আপনি শুরু করেছেন আলহামদুলিল্লাহ, এখন যে পর্যায়ে রয়েছেন আমি বিশ্বাস করি আবার 5 মাস পরে এই ভিডিওটা দেখে দেখে থাকবে আপনার। 5 মাস পর আপনার সাথে আমি যোগাযোগ করে আপনি যখন আসবেন আমার ভিডিও করবো, তখন আপনার ব্যবসা সম্পর্কে জানবো যে তখন কেমন পর্যায়ে রয়েছেন। তো ভাই ভয়ের কিছু আছে যুবকদের উদ্দেশ্যে কি বলবেন? আপনারা আমাদের মতো যেমন যুবক যারা আছে অবশ্যই অনেক ব্যবসা করতে পারে, কারণ আপনার সব ব্যবসা কিন্তু এই ব্যবসায় লাভ বেশি, কেন 1 টাকার মাল কিন্তু 1 টাকা লাভ, এটা প্রমাণিত। আর কোনো নষ্ট হওয়ার সম্ভাবনা নাই ভাই, এই প্রোডাক্ট আপনি নিয়ে যাবেন বিক্রি হলো না, নষ্ট হবে না, মনে করেন বলার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। আপনি কি হ্যাপি আছেন বর্তমানে? একদম হ্যাপি। আর সবুজ ভাই, যেটা আমাদের যে উদ্যোগ আমরা দেখতেছি, আমরা কিন্তু অনেক পরিশ্রম করে কাজ করি, এই আমাদের পরিশ্রমমূলক কাজগুলো আপনাদের কি উপকারে আসে ভাই? জি অনেক উপকার আসে, আপনাদের ভিডিও দেখেই আমি কিন্তু এই কাজটা শুরু করছি, আপনারা না থাকলে কিন্তু আমি হঠাৎ জানতামই না যে এরকম একটা আমাদের ফেসবুকে ফলো করে রাখবেন বন্ধুরা, এরকম নিত্য নতুন একদিন আপনার সাথে দেখা হয়ে যাবে একদিন পুরো একদিন, তখন কিন্তু আপনার সাথে আমি ভিডিও করব। ভিডিও দেখে জানাইছি আপনার সাথে দেখা হয়েছে, আবার হবে ইনশাআল্লাহ। দোয়া থাকবে সবাই, সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ। ভাই ভালো থাকবেন সবুজ ভাই, আসসালামু আলাইকুম। এই আঙ্কেল যদি এখানে দাম থেকে 5 টাকা, এই প্রোডাক্টটা আপনারা কিন্তু মফস্বলে গিয়ে কিন্তু 7 টাকা পিস বিক্রি করতে পারবেন। যারা নিবে তারাও কিন্তু নিবে, কারণ কি তারা তো আপনার ঘরে বসে প্রোডাক্ট পাচ্ছে। বর্তমান ব্যবসাটা এত সহজ হয়ে গেছে, আমি যখন আমার ছোট ভাইয়ের দোকানে যখন আমি বসি দেখা যায় যে অনেকেই এরকম একটা ব্যাগ ভিতরে 50,000-20,000 টাকার প্রোডাক্ট নিয়ে এরকম ছোট ছোট আইটেম ওনারা সংগ্রহ করে এখানে যে দামটা পাচ্ছেন, এই দামটা এখানে যদি পাতা হয়ে থাকে 20 টাকা, আপনি কিন্তু 25 টাকা বিক্রি করবেন, 5 টাকা লাভ করলে 1 ডর্জনে 60 টাকা। এরকম করে এখানে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে, যে কালেকশনগুলো নিয়ে গিয়ে আপনারা কিন্তু ব্যবসা করতে পারেন। অনেকে রয়েছে রিপ্রেজেন্টেটিভের চাকরি করে, অনেকে রয়েছে বেকার রয়েছে। আমাকে অনেকে ফোন করে যে ভাই আমি তো এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, অনেকে বলে যে ভাই আমি এখন ইন্টারমিডিয়েট পড়াশোনা করি, তাহলে আমি কি ব্যবসা করবো? আপনি আমি আপনাদেরকে বলে রাখি, দেখেন আপনার বিজনেস মাইন্ডসেটটা তৈরি করুন। আমি যদি এরকম হইতাম, আমার এখন যে বিজনেস নলেজটা রয়েছে, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি যদি এরকম হইতাম, আমি ইন্টারমিডিয়েট থাকাকালীন পরে অনার্সে যখন আপনি ফার্স্ট ইয়ারে পড়বেন, তখন আপনার টার্গেট রাখতে হবে যে আমি কি করব, আমার কি করা উচিত। আপনাকে টার্গেট রাখা উচিত, আমি কোনো সময় বাবা মার কাছ থেকে অনার্স ফার্স্ট ইয়ারে যারা পড়াশোনা করেন, বাবা মার কাছ থেকে টাকা নেবো না। আমার ইচ্ছা কি হবে, আমি বাবা মাকে টাকা বরঞ্চ দেবো, নিজের খরচ নিজে চালানো শিখবেন অনার্স ফার্স্ট ইয়ার থেকে। সেক্ষেত্রে আপনাদের সবাইকে অনুরোধ করবো যে আপনারা কোন একটা ব্যবসা করবেন। আমি যে বলতেছিলাম যে এই কসমেটিক ব্যবসায় করতে হবে, আপনাকে টার্গেট রাখতে হবে আমি ব্যবসা করতে চাই, এখন কি ব্যবসা করবেন সেটা আপনি নির্ধারণ করুন। আপনার কোন প্রোডাক্ট নিয়ে আপনি অ্যাভেলেবল, আপনার মার্কেটটাকে অ্যানালাইসিস করুন, অর্থাৎ আপনি যে গ্রামে বসবাস করেন সেই গ্রামে আশেপাশে কয়েকটা থানা যেগুলো মফস্বল দোকান রয়েছে সেগুলো অ্যানালাইসিস করে আপনি চিন্তা করে দেখুন যে কোন
একটা বিক্রি করতে পারবেন। যদি মনে করেন যে আপনার আপনাদের এলাকায় 10-12টা কসমেটিকের দোকান রয়েছে, আরো অন্যান্য থানাতে অনেক দোকান রয়েছে, আপনি তাহলে কসমেটিক ব্যবসা শুরু করেন। আমি আর কসমেটিক যেহেতু দোকান নাই, হ্যাঁ হ্যাঁ, মনে করেন আপনি এখান থেকে কিছু প্রোডাক্ট নিয়ে গেলেন, এই প্রোডাক্টটা নিয়ে গেলেন, এখানে যদি দাম হয় 20 টাকা, আপনি 25 টাকা কিন্তু মার্কেটে বিক্রি করতে পারবেন। এরকম অনেক হিউজ কালেকশন রয়েছে বন্ধুরা। আপনারা বিজনেস মাইন্ডসেট তৈরি করেন। সামনে যখন ঈদ আসতেছে, এখন অনেকেই করে কি, অনেকে বিভিন্ন দোকানে গিয়ে এরকম বিভিন্ন প্রোডাক্ট আমাদের কাছে সরবরাহ করে যে ভাই এই প্রোডাক্ট গুলো আমরা 35-35 টাকা জোড়া, কিন্তু এখানে কিন্তু 25 টাকা একটা জোড়া প্রতি, যদি 10 টাকা লাভ বা 5 টাকা লাভ করা হয় তাহলে দেখুন 12 জোড়াতে 60 টাকা লাভ। এরকম আপনি যদি লেখাপড়ার পাশাপাশি 3 ঘন্টা সময় দেন, অর্থাৎ আপনি বিকালবেলা বের হলেন গুন্ডা নিয়ে বা সাইকেল নিয়ে 10টা দোকান ঘুরলেন, প্রথম পর্যায়ে 10টা দোকান, পরে 20টা দোকান, এবং ঘুরে ঘুরে বিক্রি করবেন, দেখবেন যে ওই সকল দোকানদাররা আপনার কাছ থেকে নিবে। আমার তো দোকান, আমরা বুঝি এই প্রোডাক্টের দাম যদি চকবাজার হয়ে থাকে 30 টাকা, তাহলে এই প্রোডাক্টটাই জেলা শহরে পাইকারি দোকান হবে 35 টাকা। আপনি জেলা শহরে পাইকারি দোকানে যে দামে বিক্রি করায় সেই দামে যদি ওনাকে ঘরে বসে পেয়ে যায়, অবশ্যই ওনারা আপনার কাছ থেকে নেবে। কেন নেবে না? কারণ ওনারা দেখতেছে যে এই প্রোডাক্টগুলো আমরা যেতে গাড়ি ভাড়া লাগে, অনেক খরচ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু ওনারা এই ব্যবসাটা করতে পারবে। দেখেন এক আপু আমার বিরুদ্ধে, উনি অনলাইনে ব্যবসা করে, অর্থাৎ আমাকে বলছে ভাইয়া আমি তো অনলাইনে ব্যবসা করে আপনার বিরুদ্ধে দেখে শুরু করেছি, এখন আপনি আমাকে হেল্প করেন। উনি আমাকে বললো যে কীভাবে হেল্প করতে পারে, উনি ওনার যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্টটা বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে, অর্থাৎ কয়দিন আগে বিক্রি করে চকলেট আইটেম, তারপরে বিক্রি করছে ট্যাং আইটেম, এভাবে উনি আমাকে ভিডিও করে পাঠিয়ে দেয়। তারপরে আমি ওনাকে বলছি ঠিক আছে আপনি যদি ভিডিও করে পাঠিয়ে দিয়েছেন আপনাকে, তাহলে আমি এই প্রোডাক্টগুলো আমার চ্যানেলে প্রচার করবো। এখন দেখুন আমি আপনাদের জন্য একটা খুবই সুখবর, একটা মানে একটা সন্ধান বা সুখবর একটা উপদেশ দিতে যাচ্ছি, বা আপনাদের জন্য একটা সাক্ষ্যপূর্ণ সুযোগ দিতে যাচ্ছি। সেই সুযোগটা হচ্ছে আপনারা যদি কোনো প্রকার অর্গানিক ফুড নিয়ে ব্যবসা করেন, অর্থাৎ আপনারা মধু কিংবা অর্গানিক কোনো ন্যাচারাল কোনো একটা প্রোডাক্ট নিয়ে অনলাইনে ব্যবসা করতেছেন বা করবেন, তাদের জন্য আমার আজকে শুভ সুযোগ হচ্ছে আপনারা চাইলে আমার মাধ্যমে আপনি সুন্দর করে যখন মধু বিক্রি করেন, আপনি কোনো একটা মধুর চাক সুন্দর করে ভিডিও করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে, দাম জানতে চাই ফেসবুক পেজে এসে আমাকে বলবেন যে ভাইয়া আমি ব্যবসা করতে চাই, আমাকে হেল্প করেন, আমি অবশ্যই আপনাকে সময় বের করে আপনাকে হেল্প করব। আপনি যদি মধু ব্যবসায় হয়ে থাকেন, আপনি মধু ভিডিও করে আমাকে সুন্দর করে পাঠিয়ে দিবেন, আপনার কিন্তু আমি আপনাকে ভিডিওটা আমার আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেলে প্রচার করব। কিন্তু একটাই শর্ত, আপনাকে সৎ হতে হবে, আপনাকে বিশ্বাসের সাথে প্রোডাক্টগুলো দিতে হবে, যে প্রোডাক্ট চাইবে সেই প্রোডাক্ট দিতে হবে, তবে আপনাকে আমি হেল্প করবো। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, মনে করেন আপনি চকবাজারে বা আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্টে ব্যবসা করেন, আমি চাচ্ছি একটা অনলাইন বিশ্বস্ত প্ল্যাটফর্ম গঠন করতে, ইনশাল্লাহ আপনারা যদি আমাদের দোয়া করেন আমি একটা এরকম একটা গঠন করবো ইনশাল্লাহ। বন্ধুরা আপনারা যেটা বলতেছিলাম, আপনারা যদি অনলাইনে ব্যবসা করতে চান, মধু অর্গানিক ফুড মাছ বিভিন্ন ধরনের, যারা অনলাইনে ব্যবসা করেন তারা আমাদের সাথে হেল্প, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে হেল্প করবো। অনলাইনে যারা ব্যবসা করেন, যেমন একটা প্রতিষ্ঠান আলাদা রাগবে স্টোর, উনি কিন্তু বলেছিল যে সত্যি কথা স্বীকারও করেছে, প্রায় 500-এর বেশি কাস্টমার উনি অনলাইনে কিন্তু সার্ভিস দিচ্ছে এই অনলাইন ভিডিওর মাধ্যমে। সুতরাং যে সকল ব্যবসায়ী ভাইয়া রয়েছেন চকবাজার সহ বিভিন্ন প্রোডাক্টের, যে যারা চকবাজার সহ বিভিন্ন প্রোডাক্টের যারা ব্যবসা করতেছেন, আপনাদের কাছে একটা থাকবে, আপনারা চকলেটের ব্যবসায়ী হতে পারেন অথবা আপনারা ইলেকট্রিক ব্যবসা হতে পারেন। আমরা যখন কমেন্টগুলো পড়ি সে কমেন্টগুলো অর্থ হচ্ছে আপনি ভিডিওটা দেখালেন 20 টাকা, পরে যখন আসবে সেই একই প্রোডাক্ট দাম বাড়ে নাই কিন্তু বাড়িয়ে নিচ্ছেন 25 টাকা। এই কাজটা অনলাইনে যারা করেন তারা করবে না। দেখেন এই করোনার সময় অনেক ব্যবসা প্রতিষ্ঠান দেউলে হয়ে গিয়েছিল, আমাদের মাধ্যমে সেই সকল মানুষ মার্কেটিং করে, অনলাইন মার্কেটিং করে তারা কিন্তু অনেক বড়, এখন অনেক স্বাবলম্বন হয়েছে। এই চকবাজার সহ বিভিন্ন মার্কেট অনলাইন যুগ ছিল না, এই ডিজিটাল মার্কেটিং ছিল না, মানুষ জানতো না কোথায় কি বিক্রি হয়, কোনো প্রতিষ্ঠান জানতো না। আমরা আপনাদেরকে বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন মানে বিভিন্ন স্থান ঘুরে আপনাদেরকে সন্ধান দিচ্ছি। আমি মনে করি এই প্রোডাক্ট এই সন্ধানমূলক ভিডিও অনেকই উপকারে আসে, কিন্তু যে সকল অসাধু ব্যবসায়ী রয়েছে অনেক ক্ষেত্রে তারা ভিডিও করে মানুষদের ঠকাচ্ছে, প্রোডাক্টগুলো কম দেয়, যে প্রোডাক্ট চাই সে প্রোডাক্ট দেয় না। আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনারা এই কাজ করবেন না, আপনারা সততার সাথে ব্যবসা করবেন, দেখবেন যে আপনি অনেক দূর যেতে পারবেন। একজনকে সার্ভিস দিলেন একবারই দিবেন, যদি খারাপ মিষ্টি দেন সে কিন্তু আপনার জীবনে আপনার কাছে আসবে না। সুতরাং আপনারা যদি চান খুচরা ব্যবসায়ী আর পাইকারি ব্যবসায়ীর পার্থক্য কি, খুচরা ব্যবসায়ী আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট নিয়ে সে কিন্তু আর জীবনে আসবে না, কিন্তু পাইকারি ব্যবসায়ী আপনি যার কাছে বিক্রি করবেন
এখন দু পিস সে একসময় 200 পিস নেবে। সেজন্য আপনাদের সবাইকে অনুরোধ করবো যে আপনারা যদি অনলাইনে ব্যবসা করছেন, আমার মাধ্যমে কোনো একটা প্রোডাক্টের প্রমোট করতে চান, বিশ্বস্তভাবে প্রমোট করবেন, আমি আপনাদের হেল্প করবো। আমি বাংলাদেশে একটা বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম গঠন করতে চাই, কাজও করে যাচ্ছে। আপনারা অনেকেই অনলাইনে ফেসবুক পেজে ব্যবসা করেন, অনেকেই মুদির ব্যবসা করেন, অনেকে বিভিন্ন ধরনের অর্গানিক ফুড নিয়ে ব্যবসা করেন, অনেকে সামনে রমজান আসতে খিচুড়ি নিয়ে ব্যবসা করবেন, আমি আপনাদেরকে হেল্প করবো। আমি চাই আমার পেজের মাধ্যমে, আমার চ্যানেলের মাধ্যমে যারা বাংলাদেশে রয়েছে ভোক্তা, তারা যেন সুন্দর সুন্দর ভাবে যে প্রোডাক্টটা চাই সেই প্রোডাক্ট যেন হাতে পেয়ে যায়, এরকম একটা সন্ধান নিয়ে আমি মাঠে নেমেছি কাজ করতেছি। সুতরাং আমাকে হেল্প করবেন, সেই হেল্প করার ক্ষেত্রে অবশ্যই ভিডিও লাইক শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কে কোন ধরনের প্রোডাক্টের সন্ধান জানতে চান, আমি আপনাদেরকে সেই ধরনের প্রোডাক্টের সন্ধান দেওয়ার চেষ্টা করবো। যারা আমাদের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্টের মানে প্রমোটিং করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনি যদি সৎ হন, আমি আপনার কাজ করে দেবো, আমি আপনার কাজ করে দেবো। ইনশাল্লাহ আপনার মাধ্যমে আমার দর্শকটা ভালো একটা সার্ভিস হবে, এটাই কিন্তু আমি আশা করি। আমি আজকে কিন্তু আবারও বলছি, যারা আপনারা যে কোনো ধরনের অনলাইনে ব্যবসা করতে ইচ্ছুক বা করতেছেন, সবাই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে প্রোডাক্ট দেখবো। প্রোডাক্ট দেখে আপনারা যেখানে থাকেন, আপনি মনে করেন সাতক্ষীরা রয়েছেন, আপনি মুদি ব্যবসা করেন, আমাকে পাঠিয়ে দেবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন এখানে একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই যে মহিলারা কোনো সময় জানতো না, মেয়েটা অনলাইনে কিন্তু ব্যবসা করে, কিন্তু জানতো না যে এখানে এই ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, উনি আমাদের মাধ্যমে সন্ধান পেয়ে কিন্তু এসেছে। এরকম হাজারো যুবক, হাজারো বেকার ভাইরা কিন্তু একটা আইডিয়া পেয়ে কিন্তু শুরু করেছে। প্রথমে শুরু করেছিলাম মার্কেটিং এর ব্যবসা নিয়ে। আপনারা যারা মার্কেটিংও করতে চান, তারা এই প্রতিষ্ঠানে আসবেন, বা যে কোনো একটা প্রতিষ্ঠানে আসবেন, এসে অল্প টাকার পুঁজি নিয়ে আপনারা বিভিন্ন দোকানে দোকানে গিয়ে বিক্রি করতে পারবেন আশা করি। 10,000 টাকা পুঁজি নিয়ে কিন্তু প্রতিদিন 1,000 টাকা ইনকাম করা সম্ভব হয় যদি আপনি পরিশ্রম করেন। যাই হোক, এলোমেলো কিছু কথা বললাম আপনাদের সামনে। আমাদের পেজের সাথে থাকুন, আমাদের ফেসবুক পেজে এসে আপনারা মেসেজ করুন, বলবেন যে আমি ব্যবসা করতে চাই, তাহলে আপনাদেরকে আমি সেই ব্যবসায়িক নলেজ ইনশাল্লাহ শেয়ার করবো। সেক্ষেত্রে আমার বন্ধুদের অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে, যারা ঢাকা এক্সপোর চ্যানেল ফলো করেন, সবাইকে বলবো ভাই আপনারা আমার ফেসবুক পেজে ফলো করুন, ফেসবুক পেজে এসে ওখানে থাকুন, আমরা প্রতিদিন ফেসবুক পেজে লাইভ করি, ফেসবুক পেজে আপনাদেরকে ব্যবসায়িক আইডিয়া শেয়ার করবো। অবশ্যই বন্ধুরা ফেসবুক পেজে ফলো করে রাখতে ভুলবেন না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।